আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আলোচনা করব স্বপ্নে কেউ যদি যেকোনো ধরনের পোকামাকড়ের মধ্যে তেলাচোড়া ইঁদুর তারপর মাসি মশা পিঁপড়া অনেক কিছুই পরে থাকে ছোটোখাটো বিচ্ছুটিচ্ছু যত কিছুই বলুন সমস্ত কিছুই এই পোকামাকড়ের মধ্যে পড়ে থাকে এই জন্য স্বপ্নে এগুলো দেখলে কি হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা জানেন যে আমরা যে সবাই কিছু সত্য হাদিস থেকে আর এটা কি সত্য নাকি মিথ্যা আপনারা এই ব্যাখ্যার সাথেই কার্যকর হবে যে আমরা কি কথা বলি এই জন্য আমরা নিজ থেকে কিছু বলতে চাচ্ছি না যে আমরা কি সত্য বলি না মিথ্যা বলি আসলে আমাদের ব্যাখ্যাই বলবে যে আমরা কতটুকু সত্য বলি অধিকাংশ মানুষ জানিয়েছেন যারা ব্যাখ্যা নিয়েছেন অধিকাংশ মানুষ জানিয়েছেন সকলের সাথে মিলে যায় এই জন্য আমাদের সত্য স্বপ্ন ব্যাখ্যাগুলো শোনার জন্য ইসলামিক কোরআন হাদিস থেকে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিছু জানা থাকলে কমেন্ট করুন মনোযোগ দিয়ে আলোচনা শুনুন আর স্বপ্নে পোকামাকড় আমরা মূল আলোচনা শুরু করতেছি এমনি সিরিন থেকে আমরা স্বপ্নের ব্যাখ্যাটা সাজিয়েছি যিনি উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি অবগত ছিলেন সব বিষয়ক তো স্বপ্নে পোকামাকড় দেখার অর্থ হলো যে ইহা কোনো বালা মুসিবত কোনো বিপদের ইঙ্গিত বুঝিতে হইবে খুবই বিপদের ইঙ্গিত ইহা এজন্য সাবধান এবং সতর্ক থাকবেন এই স্বপ্নটি দেখার পর আর পোকামাকড় বলতে শুধু আমি ইঁদুর দেখলে তেলা পোকা দেখলে এগুলো বলবো না পোকামাকড়ের মধ্যে যেগুলো আছে সমস্ত কিছু যে কোনোর মধ্যে এগুলোর মধ্যে যে কোনো কোনো একটা যদি আপনি দেখে থাকেন যে বিচ্ছু অথবা তেলা পোকা কোনো কিছু খাইতেছে এটা বিপদের ইঙ্গিত বুঝিত হইবে আর তারপর আমরা আলোচনা করতেছি স্বপ্নে কেহ যদি দেখে যে সে কোনো পোকামাকড়কে হত্যা করতেছে পিছিয়ে মারতেছে তাহলে ইহা কোনো কাজের মধ্যে সফল হইবার আলামত বুঝিতে হইবে এবং এই স্বপ্নটি যদি কোনো চাকরি ছাড়া মানুষ বেকার মানুষ দেখে থাকে তাহলে ইহা চাকরি লাভ করিবার আলামত বুঝিতে হইবে এবং কোনো ধনী মানুষ যদি দেখে থাকে তাহলে ইহা অর্থ সম্পদ লাভ করিবার আলামত বুঝিতে হইবে এবং কেহ যদি দেখে যে সে কালো অথবা লাল রঙের কোনো পোকামাকড়কে সে মারতেছে পিছিয়ে মারতেছে তাহলে সে যদি চাকরিবান হয়ে থাকে চাকরির মধ্যে ডিমোশন হবে অর্থাৎ প্রমোশন নয় চাকরির মধ্যে ভালো হবে না চাকরির মধ্যে দিন দিন লোকসান হবে এবং সে চাকরি থেকে বরখাস্ত হতে পারে এবং স্বপ্নে কেউ যদি দেখে যে কোনো পোকামাকড় তার শরীরের মধ্যে উঠেছে তাহলে বুঝতে তার ইমাল আমল নষ্ট হইবে এবং কেউ যদি দেখে যে এই পোকামাকড় কোনো গাছের মধ্যে লাইন ধরে সিরিয়াল ধরে যাচ্ছে অথবা কোনো গাছের মধ্যে অথবা কোনো জায়গায় হাঁটতেছে এমন অবস্থায় যদি দেখে দেখি তাহলে ইহা সে মানুষকে ধর্মের প্রতি দিনের প্রতি দাওয়াত দেওয়ার পূর্বাভাস বুঝিতে হইবে এবং কোনো অসুস্থ ব্যক্তি যদি পোকামাকড় দেখে থাকে তাহলে ইহা তার নিজের শরীরের মধ্যে রক্তের ঘাটতি হইবার আলামত বুঝিতে হইবে এবং কেহ যদি দেখে থাকে কোনো সুস্থ মানুষ দেখে থাকে যে পোকামাকড় দেখে তাহলে ইহা অবিবাহিত হইলে বিবাহের ইঙ্গিত বুঝাইয়া থাকে এবং বিবাহিত হইলে ইহা বাচ্চা যদি একটা থেকে থাকে তাহলে আরেকটি বাচ্চা গর্ব ধারণ করিবার লক্ষণ বুঝিতে হইবে আর সেই বাচ্চাটা যদি বড় হয়ে থাকে তাহলে সেই বাচ্চার বিবাহের ইঙ্গিত বুঝিতে হইবে প্রিয় ভাই ভাইবোনারা আপনারা ধৈর্য ধরে আলোচনা শুনুন আমরা আলো ব্যাখ্যা করতেছি এই বিষয়ে স্বপ্ন বিষয় আরো কি লিখেছেন আমরা আপনাদেরকে জানাচ্ছি স্বপ্নে কেহ যদি কোনো পোকামাকা দেখে পোকামাকড় দেখলো যে ওই পোকামাকড় তার আত্মীয় স্বজনের কোনো জমিনের মধ্যে অথবা আত্মীয় স্বজনের ঘর বাড়িতে অথবা অন্য কোনো জায়গায় পোকামাকড় দেখলো তাহলে ইহার ক্ষেত্রে বুঝিতে হইবে যে তার অপহরণ হইবে দুষ করিবে না তারপরেও তাকে দুঃসারোপ বলা হইবে কোন মানুষ তাকে হত্যার হুমকি দিবে এই সমস্ত বিষয়ের আলামক বোঝাইয়া থাকে এবং কেহ যদি স্বপ্ন দেখে যে কোনো চাকুরিজীবী মানুষ ফোকামাকড় দেখলো তাহলে এক্ষেত্রে আমরা একটি ব্যাখ্যা করেছিলাম সেটি আলাম ইবে সিনের মতামত ছিল এখন যে বিষয়টি জানাবো এটি হচ্ছে হজরল ইমাম দানিয়াল রহমতুল্লার মতে স্বপ্নে কেউ যদি পোকামাকড় দেখে থাকে তাহলে বুঝতে হবে যে এটা কোনো অবাহি অবিবাহিত কোনো মানুষ ছেলে হোক মেয়ে হোক এই স্বপ্নটি যদি দেখে থাকে তাহলে ইহা আর্থিক সচ্ছলতা লাভ করিবার আলামত এবং কেউ যদি বিবাহিত হইয়া থাকে তাহলে ইহা পুত্র সন্তান লাভ করিবার আলামত বুঝিত হইবে এবং কোনো মানুষ যদি দেখে থাকে যে তার বন্ধুর শরীরে পোকামাকড় উঠেছে তাহলে ব্যবিচারের মধ্যে লিপ্ত হইবার আলামত বুঝিতে হইবে এবং কেউ যদি দেখে যে মৃত মানুষ এর কবরের মধ্যে পোকামাকড় ধ্বংসন করিতেছে তাহলে ইহা মৃত মানুষের নামে দান করতে হবে সৎকা করতে হবে কেননা মৃত্যুর পরের জগতটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে এমন জগৎ যেখানে কোনো মিথ্যা নেই ধোকাবাজি নেই ভাওতাবাজি নেই সমস্ত কিছু যে কবরের ব্যাপারে যা কিছু দেখা হবে সমস্ত কিছুই সত্য এই ব্যাপারে আরো অনেক হাদিস উল্লেখ হয়েছে স্বল্পতার কারণে আমরা উল্লেখ করছি না যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমরা যে আলোচনাটা করেছি এর থেকে আরো অধিক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এখন আমরা যেটা করবো সেটা অর্থাৎ শেষের আলোচনাটা আর অধিক গুরুত্বপূর্ণ এই জন্য মনোযোগ দিয়ে শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোট অবশ্যই আপনার হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশা আল্লাহ আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই সেগুলো বানানো এবং ভুয়া কথা আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে এই জন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে শেষ রাতের স্বপ্নও কার্যকর হয়ে থাকে এই জন্য শেষ রাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয় তারা যাতে ইসলাম সম্পর্কে জানে তারা অভিজ্ঞ হয় এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইবো অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যা হয়ে যাবে এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে আমরা জানতে চাইবো তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সদ্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রু মিনাল্লাহ এটা সরাসরি কার্যকর হয়ে থাকে আল্লাহ তালা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয় এই এটা কার্যকর হয়ে যায় এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে এটা কখনো কার্যকর হয় না তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না এই জন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানার জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে আপনার বয়স কত আপনার জ্ঞান কতটুকু আপনার চরিত্র কেমন এই বিষয়গুলো নিয়ে আপনার অবশ্যই আমাদেরকে জানাবেন কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায় অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না এই জন্য আপনার বয়স কত ছেলে নাকি মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং কোরআন মুখ হাদিস থেকে জানতে পারবেন তো প্রিয় দিনই ভাই বোনেরা সুপ্রিয় ভিউয়ার্স কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে বিবাহিত নাকি অবিবাহিত ছেলে নাকি মেয়ে জ্ঞান কতটুকু বয়স কতটুকু এই বিষয়গুলো অবশ্যই জানাবেন তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য সুপ্রিয় দর্শক বৃন্দ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব হলে ভিডিওগুলো অন্যান্য মানুষের কাছে এমনিতেই পৌঁছে যাবে এবং তাতে করে মানুষগুলো সত্য সম্পর্কে জানতে পারবে ইউটিউবে অনেক স্বপ্নের ব্যাখ্যা রয়েছে যেগুলোর ভিত্তি নেই তারা সত্য কথাগুলো জানতে পারবে তাহলে তাদের ইমান আঁকিদা নষ্ট হবে না এজন্য আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন তাহলে এর একটি স্বভাবের অংশ আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ মৃত্যুর বর কাজে লাগবে পাক আপনাদের মঙ্গল করুন কল্যাণ করুন ভালো করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ